আজ প্রভু জগন্নাথ দেবের 626 বছরের রথযাত্রা আমরা এই ভিডিওতে দেখব। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি পর্ব সকালের দিকে কেমন আছে আপনারা পুরো ভিডিওটা দেখুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন। আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দরভাবে মায়ের শ্রী জগন্নাথের রথকে সাজানো হয়েছে, এবং সামনে ছোট ছোট প্রভু জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামকে রথের সামনে রাখা হয়েছে। বেছে মহেশের রথের গেট, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকূল্যে এই গেট তৈরি হয়েছে একদম রথের কাছেই, গেটওয়ে অফ মহেশ জগন্নাথ মন্দির এবং মহেশ শ্রীরামপুর বলতে পারেন। অসাধারণ সুন্দর সজ্জায় সজ্জিত এই রথ। এবারে আমরা আস্তে আস্তে মহেশ জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করছি। অসাধারণ সুন্দর এই গেটটি করা রয়েছে। আমাদের জগন্নাথের দর্শনের ব্যবস্থা করে দিয়েছেন। ভারতবর্ষের কোনে কোনে মানুষ দেখতে পাচ্ছে জগন্নাথের মায়ের জগন্নাথের 626 বছরের পুরনো জগন্নাথের।
ইউটিউব চ্যানেলগুলো কি দুবছর হয়েছে।